এবার আমরা 9, 8, 1, 5 কে 65 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে 9, 8, 1, 5 কে কতবার 65 দিয়ে ভাগ করা যায়। এখন আমি তোমাদের বলবো ভিডিওটি সাময়িকভাবে বন্ধ রেখে নিজে নিজে চেষ্টা করতে। এখন আমি এটাকে এভাবে লিখি, 9, 8, 1, 5 ভাগ 65। আমরা এটা এভাবে লিখছি কারণ সহজে সংখ্যাগুলো পরিবর্তন করতে হলে এটাই ভালো উপায়। এবং তোমরা দেখতে পাবে যে যখনই আমরা ভাগ করব এমন সংখ্যা দিয়ে যেখানে একের বেশি সংখ্যা উপস্থিত, তখন আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হয়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ভাবতে পারি যে 65 দিয়ে 9 কে কতবার ভাগ করা যায়। একে 9-এর মাঝে আনা যায় না, তাহলে আমরা ডান দিকে আরো একটি সংখ্যা নেই। এখন 98-এর মাঝে কতবার যাবে? 65 গুণ 1 হলো 65, আর 65 গুণ 2 হলো 130, যা 98 থেকে বেশি, তাহলে এটা একবার যাবে। এবার আমরা বিয়োগ করে দেখব আমাদের হাতে কত থেকে যায়। তাহলে 8-5 = 3, 9-6 = 3। এবার আমরা পরের সংখ্যাটি নামিয়ে আনি, এখানে 1 লিখলাম। এইবার আমরা কৌশল অবলম্বন করব, কারণ আমরা খুঁজে বের করব 331-এ 65 কতবার যাবে। আর তোমরা হয়তো সংখ্যাগুলোকে এবার দেখে নিতে পারো, এটা সম্পর্কে কিছুটা আন্দাজও করতে পারো। তোমরা বলতে পারো, আচ্ছা 65 যদি আমি এটাকে পুরো সংখ্যায় নিয়ে আসি তাহলে এটি 70-এর কাছাকাছি, আর এটা 300-এর কাছাকাছি। আচ্ছা, এবার আমরা বলতে পারবো যে 300-তে 70 কতবার যাবে, এবং এর চেয়ে বেশি হবে না এমন সংখ্যা বলতে হবে, এটা 300-তে পুরোপুরি যায় না। আচ্ছা, তোমরা এভাবেও বলতে পারো যে 30-কে 7 দিয়ে কতবার ভাগ করা যাবে। আচ্ছা, আমরা জানি যে 7-কে 30-এ 4 বার নেওয়া যায়, 4 গুণ 7 হলে 28, 280। এখনো আমাদের কাছে কিছুটা অবশিষ্টাংশ রয়ে গেছে, তবে যে অবশিষ্ট আছে তা 70 থেকে কম, এটা হবে 20। তাহলে তোমরা বলতে পারো এটা যদি 70-এর কাছাকাছি হয় আর এটা যদি 300-র মতো, তাহলে এটা হয়তো একই রকম কিছু হবে। এটা 4 বার যায় কিনা, তাহলে 4 গুণ 5 হবে 20, 2 নিয়ে এলাম, 4 গুণ 6 = 24, যোগ হলো 2 = 26। এবার আমরা দেখি অবশিষ্ট কত রইল। তাহলে বিয়োগ করার পর আমাদের হাতে আছে, এটা একটু নতুন রং দিয়ে করি, 1 থেকে 0 গেলে থাকে 1, এখানে 3 আছে আর এখানে 6, তাহলে একে আরেকবার অদল বদল করি। শতকের ঘর থেকে 100 নিলাম, এটা হলো 200, 10টি দশক যা হবে 100-এর সমান, তা দশকের ঘরে আনি, তাহলে আমাদের কাছে আছে 13টি শতক। 13-6 হবে 7, আর 2-2 হলো 1, 13-6 হবে 7, 2-2 = 0। তাহলে এটা কি কাজ করবে? আবার মনে করিয়ে দিই, এটা এখানে 4 বার যাওয়ার কথা ছিল, আমাদের হাতে রয়ে গেছে 71, যা 65 থেকে বড়। আর তুমি এমন কিছু চাও না যখন হাতে থাকা অংশ যা দিয়ে ভাগ করছো তার থেকে বেশি হবে, তুমি আরো এক বাড়িয়ে চেষ্টা করতে পারো। তাহলে এই 4টি আসলে বেশ ছোট ছিল, তাহলে আমরা একে আসলে 60-এর কাছাকাছি ভাবতে পারি, 60-300-তে যাবার কথা। তাহলে এটা হয়তো 5 গুণের কাছাকাছি কিছু হবে, আমি বরং 5 দিয়ে গুণ করে দেখি। 5 গুণ 5 হলো 25, হাতে আছে 2, 5 গুণ 6 হলো 30, যোগ 2 = 32, ব্যাস হয়ে গেল। আমরা বেশি না গিয়েও 331-এর খুব কাছাকাছি সংখ্যা পেয়ে গেছি। এবার আমরা বিয়োগ করব, আর আবারও আমরা নতুন করে আরেকবার অদল বদল করব। দশকের ঘর থেকে 10 নিলাম, এটা হয়ে গেল 2 দশক, এটা হলো 11, 11-5 হলো 6, 2-2 = 0, 3-3 = 0, তাহলে আমাদের হাতে থাকলো মাত্র 6, যা অবশ্যই 65 থেকে ছোট সংখ্যা। এই পর্যন্ত সব ঠিক আছে, যদি 6 থাকে তবে 331-এ যাওয়া যাবে, না এটা খুব বেশি ভালো হতো না। আচ্ছা, তাহলে পরের সংখ্যাটি নামিয়ে আনি, 5-কে নামিয়ে আনলাম, তাহলে 65-তে 65 বার ভাগ হবে। আচ্ছা, এটা একবার হবে, 1 গুণ 65, ঠিক আছে এটা ভুলে যাও, এটা আগের ধাপ করা হয়েছিল, 65 গুণ 1 = 65। এবার তুমি বিয়োগ করো, আর আমাদের হাতে কিছু বাকি নাই,
তাহলে আমরা দেখলাম 9815-তে 65 পুরোপুরিভাবে 151 বার যায়, যা আমি এই নীল রং যা আমি এই নীল রঙে করছি। আমি এটা যা খুশি রঙে করতে চাই না, হলো 151 বার।